প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বেঙ্গলি যে কম্পালসারি পেপার রয়েছে LCC 2, সেই কম্পালসারি পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের কিছু প্রশ্নের উত্তর আর যদি PDF আকারে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আজকে একটি প্রশ্ন তোমরা করেছো যে স্যার আমাদের অমরনাথ যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের বৈশিষ্ট্যগুলো কী হবে সেটি নিয়ে যদি একটু ভিডিও করেন। তো অমরনাথের এই যে চরিত্র বৈশিষ্ট্য চিহ্নিত করো, ঠিক আছে, অমরনাথ চরিত্রটি বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। তো বঙ্কিমচন্দ্রের উপন্যাসের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস রজনীর মূল বিষয় নারী পুরুষের ভালোবাসা ও তার সম্পর্কের পরিণতি। এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চরিত্র হল অমরনাথের চরিত্র। অমরনাথের আদি নিবাস শান্তিপুর গ্রামে, ঠিক আছে, ধন সম্পদ বয়স বিদ্যা বাহুবল কিছুরই অভাব ছিল না তার। বিবাহযোগ্য বয়সে তার পিসি শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়ি কালিকাপুর গ্রামের লবঙ্গলতার সাথে বিবাহ ঠিক হয়, কিন্তু বংশের কুল কলঙ্কের দোষে সেই সম্বন্ধ ভেঙে যায় এবং কিশোরী লবঙ্গ বৃদ্ধ রাম সদর মিত্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে কলকাতায় চলে আসে। কিশোর বয়সের ভালোবাসাকে হারিয়ে অমরনাথ ভগ্ন হৃদয় হয়ে পড়ে। এর বেশ কিছুদিন পরে লবঙ্গলতা বাপের বাড়িতে আসে এবং অমরনাথ বুদ্ধিভ্রষ্ট হয়ে লবঙ্গলতার ঘরে চুপি চুপি প্রবেশ করলে লবঙ্গ কিশোরী বয়সের চপলতায় তার পিঠে গরম লোহার শলাকা দিয়ে চোর লিখে দেয়। সেই অবধি রাগে দুঃখে লজ্জায় অমরনাথ গৃহত্যাগী হয়ে দেশে দেশে ভ্রমণ করে বেড়ায়। এই হলো অমরনাথ চরিত্রের প্রাথমিক বর্ণনা, ঠিক আছে। তো অমরনাথের চরিত্রটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে গেলে তোমাকে একটু ভালো করে কিন্তু বিষয়টি জানতে হবে, উপন্যাসটি ভালো করে পড়তে হবে, সেখান থেকে তোমার কিন্তু মেন মেন যে চরিত্রগুলো রয়েছে সেগুলো পড়তে হবে এবং তাদের বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। তো তোমরা দেখে নাও, বঙ্গদর্শনের খসড়ার বঙ্কিমচন্দ্র অমরনাথের যে চরিত্র চিত্রণ করেছেন সেখানে অমরনাথের চরিত্রে অনেক পাণ্ডিত্য ও বাগদগ্ধ থাকলেও চরিত্রে যথেষ্ট নীচতাও ছিল। সেখানে দেখানো হয়েছে অমরনাথ রজনীকে উদ্ধার করেছে তার বিষয় সম্পত্তির লোভে এবং লবঙ্গলতাকে হারানোর প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে অমরনাথ সম্পর্কে লবঙ্গলতার অভিব্যক্তি তুমি অদ্বিতীয়, ঠিক আছে, প্রাসন্ন। বিষয় সম্পত্তির বিতৃষ্ণা থেকেই সে দেশান্তর হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রজনী উপন্যাসে অমরনাথ একজন সর্বগুণ সম্পন্ন ট্র্যাজেডি নায়ক, ঠিক আছে। লবঙ্গ কর্তৃক লাঞ্ছিত হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিল। আমার যোগ্য কাজ আমি খুঁজি, তাহাতে আমার মন মজিবে তাই খুঁজি। তো এই যে উত্তরগুলো তোমরা দেখছো, এই উত্তরের সম্পূর্ণ PDF নোটসটি তোমরা, এই যে উত্তরটি দেখছো এর PDF নোটসটি তোমরা কিভাবে পাবে, তো তোমাদের তার জন্য যারা গ্রুপে রয়েছো, যারা PB স্টাডি ক্লাস গ্রুপে রয়েছো, আমি তাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই PDF নোটসটি আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে সেটি এই কোশ্চেনের অ্যান্সারটি পড়ে নাও, ঠিক আছে, যারা গ্রুপে রয়েছে। এবং যারা এখনও পর্যন্ত গ্রুপে নেই তাদের বলবো গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও, তোমরা যদি চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি কিছুক্ষণের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারবে, ঠিক আছে। তো তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে এই উত্তরটি ভালো করে পড়ে নাও, খুব সাজিয়ে গুছিয়ে লেখা রয়েছে, আশা করি তোমাদের পড়তে সুবিধা হবে। এগুলো এই প্রশ্নের উত্তরটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের একটু যদি দেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।